ব্রিগেডিয়ার আজমি যা বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য, এ ব্যাপারে তিনি কোনো দলের সদস্য না হওয়ার কারণে এ ব্যাপারে ব্যাখ্যা বা দায়টাও দলের নয়। যে বাংলাদেশ, চীন, কাশ্মীর, যেখানে যেখানে তারা বলতেছে এখন সব দেশের পরিস্থিতি পর্যালোচনা করতে হবে, তোমরা সব যুদ্ধের জন্য তৈরি হও, আধুনিক সশস্ত্র সব প্রস্তুতি, এগুলো কিসের আলামত? আমরা মনে করি আমরা যেমন অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না, দয়া করে আপনারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। কোনো দেশের জনগণ, কোনো রাষ্ট্র আমাদের শত্রু নয়, কিন্তু একটা দেশে যদি এমন সরকার ক্ষমতায় আসে যারা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ভৌগোলিক অখণ্ডতা, আমাদের স্থিতিশীলতা, আমাদের রাজনীতি, আমাদের সরকারে কে থাকবে আর থাকবে না, আমাদের নদীর পানিগুলো, তিস্তার পানি, 54টা নদী ভারতের অভিন্ন আমার দেশের উপর দিয়ে প্রবাহিত, 3000 জায়গায় আপনি বাঁধ আর ড্রেন নির্মাণ করে আপনি আমাদের পানিকে আটকে দেবেন, শুকনো মৌসুমে শুকিয়ে মারবেন, বর্ষার মৌসুমে পানি ছেড়ে আপনি বন্যায় ভাসিয়ে দেবেন, কোনো বন্ধুপ্রতিম দেশকে আর একটা দেশকে এইভাবে ক্ষতি করতে পারে? পারে না। এই জন্য আমরা দেশকে শত্রু বলি না, ক্ষমতাসীন যে সরকার আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করছে, আমরা এটা বরদাস্ত করব না। তাই আমি মনে করি যে রক্তের ঋণ শোধ করতে গেলে এই সংস্কারমূলক কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সুযোগ দিতে হবে। কোনো ব্যস্ত হওয়া, অস্থিতিশীলতা, অরাজকতা, নৈরাত্য, নতুন নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করা যাবে না, এভাবে রংপুরবাসী গোটা জনগণ যেন আমরা সকলকে ঐক্যবদ্ধ রাখতে পারি। তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেকে রিফর্মের কথা বলছেন, সংস্কার, সংস্কার বলতে আমাদের সমাজের বহু সংস্কারের প্রয়োজন, আমাদের রাষ্ট্রের প্রশাসন যন্ত্রে, রাষ্ট্রযন্ত্রে রন্ধে রন্ধে কিন্তু 15 বছরে বহু এই ফ্যাসিবাদের দোষরা ঘাপটি মেরে পড়েছে, এটা সরাতে হবে। দুর্নীতি, ইলেকশন কমিশনের সংস্কার, সংবিধানের সংস্কার এবং আমাদের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, কনস্টিটিউশনাল কিছু ইনস্টিটিউশন আছে, সবগুলো পলিটিসাইজ হয়েছিল, সব গাছের দলীয়, এইগুলো সংস্কার করতে হবে। তো এই জন্য আমরা মনে করি কি যে সম্পূর্ণ সংস্কারমূলক কাজ, 15 বছরের জঞ্জাল সাফ করতে কিন্তু লম্বা সময় লাগবে। অন্তর্বর্তীকালীন এই সরকার সমস্ত সংস্কার কাজ করতে গেলে কিন্তু অনেক লম্বা সময় চলে যাবে। আমরা বলছি যে সব সংস্কার যদি সম্ভব নাও হয়, অন্তত নিরপেক্ষ নির্বাচনটা করতে যেখানে যেখানে হাত দিতে হয়, এটা এখন আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো ওনারা করুন এবং একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুন। দিয়েছি যে ব্রিগেডিয়ার আজমি যা বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য, এ ব্যাপারে তিনি কোনো দলের সদস্য না হওয়ার কারণে এ ব্যাপারে ব্যাখ্যা বা দায়টাও দলের নয়। না না, এগুলো উনি স্পেসিফাই করেননি, এগুলো পত্রিকা বা কোনো মিডিয়ার বিকৃত কথা হতে পারে, ওই যা কথা বললেন এভাবে উনি আমাদের কথা বলেননি। আপনার অডিওটা, ওনার ভিডিওটা পুরো দেখবেন।